হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্বশী টু স্টিপ আর আমার ফেসবুক পেজ পাঁচপনের সোয়াদ। চলো আমি ব্লগটা এখন সকাল থেকে শুরু করছি, সব ডিটেলসে তোমাদেরকে বলছি, তো চলো। হাই বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগে। দেখতেই পেয়েছ যে আমি আজ কি ব্লগ করতে চলেছি। হ্যাঁ, এই যে চাকিটা দেখছো, এটা অনেক বহু দিনের পুরনো এই চাকি। এই চাকি দেখতে পাওয়া যেত গৃহস্থ বাড়িতে। তো আমাদের বাড়িতেও গৃহস্থ বাড়ি ছিল। হ্যাঁ, এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ এখন ডিজিটাল যুগে মেশিন হয়ে গেছে, মিক্সি হয়ে গেছে, সেখানে মিক্সি করে নিচ্ছে। আর এই যে কলাইয়ের ডাল না হয়েছে, আর এগুলো ছোটো বড়ি, ভাজা বড়ির জন্য এটা প্যাকেটে করে রাখা হয়েছে। তো প্রথমে এই কলাই ডালকে ভেঙে নিচ্ছে এই চাকির মাধ্যমে, ছোটো ছোটো টুকরো টুকরো করে। আর এই যে একটা কুমড়ো, কারণ বড়িতে কুমড়ো দিলে পরে বড়ির টেস্ট আরও ভালো হয়। তো পাকা কুমড়ো, কাঁচা কুমড়ো না, এটা পাকা কুমড়ো। তো এইটাকেও পুরো বীজ বের করে একে মিক্স করে নেবে। আর শুকনো লঙ্কা, কিছু নজর যাতে না লাগে, বড়িতে শুকনো লঙ্কা দেয়, কুমড়ো তো দেয়, দেখতে পাবে চলো। এই যে এটা আমার দিদা, মানে আমি আমার ঠাকুমা হয়, তবে আমি ছোট থেকে দিদা বলে অভ্যস্ত। তো ওই কুমড়োগুলোকে কেটে আর এই যে এটাতে ম্যাশ মতো করে নেবে। তো সকালবেলায় মা ডালে জল দিয়ে দিল, কারণ বড়ি এই ডালটা কালকে করেছিল, মানে কলাইয়ের ডাল ভেঙেছিল আগের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ডালে জল দিয়ে দিল, 24 ঘন্টা ভিজবে। এই যে আমার বাড়ির পিচ্চিটা, তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকমভাবে বড়ি করে আমাকে জানাবে। এখন তো বড়ি কিনতে পাওয়া যায়, তবে বাড়ির বড়ি খুব টেস্ট হয়, এটার একটা আলাদা ফ্লেভার হয়। অনেকে মিক্সিতে করে নেয়, গুঁড়ো করে নেয়, তবে ওটার স্বাদ নাকি খুব একটা ভালো লাগে না, মানে খুব হয় না যে খুব মিক্স হয়ে গেলে পরে ভালো লাগে না খেতে, একটু খুদ খুদ টাইপের থাকবে, মুখে বাঁধবে বড়িটা খাওয়ার সময়, তবে এটা খুব ভালো লাগে। আর এই যে মা পুরো কমপ্লিট করে দিল, আর এই যে কুমড়োটাকে পুরো মিক্স করে নিল এটার সাহায্যে। এটারও জল ঝরিয়ে নেবে এই গামছাতে করে। আর এই যে শিল নোড়া, যারা একটু আগে বললাম যে মিক্সিতে মিক্স করে নেয়, তবে আমাদের এই শিল নোড়াতে বেটে নেবে সেই ডালকে। এই যে মা, পাশে বাড়ি কাকিমা সবাই একসাথে, মানে একার পক্ষে তো সম্ভব হবে না, অনেকটা টাইম লেগে যাবে, তো সবাই একসাথে এই যে বেটে নিচ্ছে ডালটাকে। এটা 24 ঘন্টা না, আমি 12 ঘন্টা বললাম ডালটা ভিজিল, সন্ধেবেলার দিকে এই ডালটা বেটে নিচ্ছে, তারপরের দিন সকালবেলায় সেটা বড়ি দিতে শুরু করব। খুব সুন্দর লাগছে না, সবাই একসাথে শাখা কলা চুড়ি পরে ডাল বাটছে, এটা একটা আলাদাই অদ্ভুত একটা দেখতে ভালো লাগছে। আগে আমি বড়ি খেতে খুব একটা ভালোবাসতাম না, তবে এখন সব খাবারই খাই, ভালো লাগে বড়ি খেতে। এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে, বেটে নিচ্ছে, রেখে দেবে। এটা মানে জাগ দেওয়া, মানে বিকেলবেলা সন্ধেবেলায় বেটে নিচ্ছে, তো পুরো রাত জাগ দিয়ে রাখবে এটা এইভাবে, তবে নাকি ভালো হয় আরও। এই যে সকাল হয়ে গেছে, আর এই যে আমার বাড়ির পিচ্ছি ছাদে পাহারা দিতে শুরু করেছে, আর মা। আর এই যে ভাগ ভাগ করে রেখেছে,
কলাই ডাল বেটে নিয়েছি। আচ্ছা এতে কি কি দিয়েছো মা? এটা আছে কুমড়ো বাটা, তারপরে এগুলো কি মশলা? কালো জিরা মৌরি। আচ্ছা কালো জিরে মৌরি এইগুলো আর হিং আছে, এইগুলো মিক্স করে তারপরে এইভাবে মাখছে। এই যে এটা হবে ভাজা বড়ি, তো এখানে বিভিন্ন রকম মশলা দিয়ে রেখেছি, কলাই ডাল বাটা আছে। কি কি আছে মা? এটা পোস্ত আছে, লবণ আছে, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, তিসি বলে। আচ্ছা এটা তিসি। আচ্ছা এই যে এতে কুমড়ো বাটা দাও নি? কুমড়ো বাটা লাগবে না তার? আচ্ছা আচ্ছা, ভাজা বড়ির জন্য কুমড়ো বাটা লাগবে না। কি করে বুঝবে এটা হয়ে গেছে? ওই যে ফেটে গেছে একবার। আচ্ছা জলে দিলে যে ভাজবে। আচ্ছা সেটা দাও জলে। এই যে ভিজে গেল। ও তারপরে হয়ে গেছে এটা মাখা, তাই তো? আচ্ছা ভালো করে দাও না দিয়ে দাও। মুড়ি আসবে লক্ষ্য দেওয়া হয় যাতে নজর না লাগে। মা প্রথমে আগে লঙ্কা গুঁজে দিচ্ছে বড়ির মধ্যে যাতে নজর না লাগে, এটা রিচুয়াল করে আসে, সব বাড়িতেই হয়, যাদের বাড়িতে বড়ি দেয়। আর এই যে দিদা বড়ি দিচ্ছে। ও আচ্ছা সিঁদুর দিয়ে দিচ্ছে তাও। কি সুন্দর লাগছে, পুরো রসগোল্লা লাগছে, সাদা একটা রসগোল্লা। এটা আজকে 24 ঘন্টা শুকাবে তাই তো? আচ্ছা কালকে উঠে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাদের কাদের বড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে কিন্তু কমেন্টসে, তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমি দেখব, রেসপন্স তো অবশ্যই করব আমি। আচ্ছা তোমরা তো বড়ির রেসিপি দেখে নিলে কিভাবে করতে হচ্ছে, তো তোমরাও বাড়িতে করো আর আমাকে জানাবে এইভাবে কারা কারা বড়ি করছো আমার বাড়ির এই বড়ির রেসিপি দেখে। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে রেসপন্স করে দেবো সাথে সাথে। বাবু এই বাবু ঘুম পাচ্ছে? তোমার ঘুম পাচ্ছে কি? রোদে ভালো লাগছে? এই যে আমার বাড়ির পিচ্ছি, সবসময় ওকে নিয়েই মানে মুড খারাপ থাকলে ওকে দেখলে মুড ভালো হয়ে যায়, সব কথা বোঝে জানো, সব কথা বলছে। খুব শয়তান হয়ে গেছে গো, যত বড় হচ্ছে তত দুষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভাজা বড়ি এখন শুরু হয়ে গেল, এর পেপারসের উপর তেল দিয়ে দিয়েছে যাতে বড়িটা উঠে যায় তাড়াতাড়ি, তার জন্য বলে উঠেই আমার প্রচুর কাজ, কারণ মা এদিকে বড়ি দিচ্ছে আর এদিকে মা মটর সিদ্ধ করে রেখেছে, কারণ অফিস যাবো বলে আমি জানি না কত তাড়াতাড়ি করতে পারবো। জাস্ট মটরটা ভাবছি নাহলে মটর সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে চলে যাব, আর নাহলে একটু অল্প করে একটু ঘুগনি করে নেব। এই যে আমি এখন রেডি করছি, তারপর আমাকে রেডি হতে হবে অফিস যাওয়ার জন্য। এই যে গোটা গোটা আলুই দিয়ে দিলাম ঝটপট, আমাকে তাড়াতাড়ি রেডি করতে হবে, তেমন বিশেষ
স্পেশাল ভাবে কিছু হবে না জাস্ট চালটাকে একটু হালকা ফ্রাই করব এর উপরে আমি তখন আদা দিয়ে দেব আদা আর তোমার জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো মিক্স করে তারপরে মটরটাকে দিয়ে একটু কষিয়ে জল দিয়ে নামিয়ে নেব জাস্ট এইভাবে শুরু দিলাম করতে হবে না আমার অফিস লেট হয়ে যাবে মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিলাম তারপরে আমি দিয়ে দেবো এতে একটু লবণ দিয়ে ফ্রাই করে দিচ্ছি তারপরে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার একটু ফুটলেই আমি নামিয়ে নেব কারণ আমি এত সময় দিতে পারছি না কারণ আমার অফিসে লেট হয়ে যাবে একবারে সিম্পলভাবে যত তাড়াতাড়ি করা যায় বন্ধুরা তত তাড়াতাড়ি করে আমাকে খেয়ে বেরোতে হবে নাকি মুখে ঠুসে বেরোতে হবে আবার নিয়ে যেতে হবে সাথে আমাকে তখন লাঞ্চে আমাকে মুড়ি খেতে হবে আর কিছু করার নেই এই যে ছোট বড়ি কমপ্লিট দেওয়া তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে এখন অফিসের জন্য বড় হয়ে গেছি কাজে ব্যস্ত থাকি বলে সময় হয় না আমিও ছোট বড়ি দিতাম আর এই যে আমার পিচ্চি গার্ড দিচ্ছে দেখো ও সিকিউরিটির গার্ড দিচ্ছে এইভাবে এক পক্ষে ভালো ওর জন্য পায়রা আসছে না তবে হনুমান দেখে ও নিজে ভয় করে তবে পায়রা পাখি এগুলো আসবে না এখান থেকে দেখছি নিনি এনার কীর্তি দেখো আমি এদিকে অফিস যাবো লেট হয়ে গেছে আর ইনি এবার লেপের ভিতর ঢুকে শুয়ে আছে শয়তানি করছে মানে বলে না শয়তানের মানে রাস্তা নেই যত পারবে ইনি শয়তানি করবেন শয়তানি করবেন সোনা বাচ্চাটা আমার এটা আমার সোনা বাচ্চা টুকুশ এর টুকুশ 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 বাচ্চা আমার এটা এটা আমার টুকুশ টুকুশ বাচ্চা এটা আমার টুকুশ টুকুশ বাচ্চা রে হ্যাঁ আমার এটা সোনা বাচ্চা এটা আমার গুলু বাচ্চা আবার ওই রকম করে শয়তানি শয়তানি করে না বাবু ফাইনালি আমার ঘুগনি রেডি হয়ে গেছে আর কাল রাতের রুটি ছিল আমার এটা খেয়ে এখন বেরোতে হচ্ছে এই তো চলো পরে আবার আমি আসছি খুব লেট হয়ে গেছে একটু আগে বেরিয়ে যাই তারপর তখন অফিসে গিয়ে কথা বলছি হাই ফাইনালি এখন অফিসের জন্য রেডি হলাম কোনো রকম নাকে মুখে খাবারটা ঠুসলাম ঠুসে এখন আমি অফিসে যাব তো যাই হোক আমি ব্লগটা এখানে শেষ করছি কারণ আজকে অফিসে আমার প্রচুর কাজ আছে আমি হয়তো অফিসে কথা বলতে পারবো না কারণ কাজটাই করতে হবে তো এখানে আমি ব্লগটা শেষ করছি আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো এই ভিডিওটা পাঁচফোড়নের স্বাদ তাহলে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করে দেবে আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো উর্বশী টুটুস টিউব এই চ্যানেলে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই তো চলো টাটা এই যে এখন বড়ি প্রায় শুকিয়েই গেছে আর এইটা হচ্ছে ভাজা বড়ি রেডি পারফেক্ট